ও এসে গেছে, ওই যে সাইকেলে করে আসছে, তো ওই ছবিটা এবার ওকে দেবো, আর দেওয়ার পর রিয়াকশনটা দেখবো, আর আমাকে দিয়ে কেন আঁকালো সেটাই বলবো, আর তার সাথে এটা কিসের ছবি সেটাও তোমাদের দেখাবো। তো চলে এসেছে সাওরার ছেলে, সাওরা থেকে চলে এসেছে। হে হোয়াটস আপ গাইস, ইটস মি, ইউ আর ওয়াচিং প্রিয়রঞ্জন পাখিরা ব্লগ। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস অনেকদিন বাদে আবার একটা ভিডিও স্টার্ট করেছি, আর এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি এটার মধ্যে একটা কিছু এঁকেছি, সেই আঁকা জিনিসটা আমি একজনকে দিতে যাচ্ছি। দিতে যাচ্ছি কোথায়, আমাদের বাড়ি ওখানেতে, মানে ওই দিক থেকে অনেকটা হেঁটে চলে এসেছি, মাঠের মাঝামাঝি প্রায় এসে গেছি, একদম ওই শেষ প্রান্তে যাব, ওখানেতে একজন আসবে, একজন বলতে ওটা আমার পিসির ছেলে হয়। তো ও আমাকে ফোন করে বলেছিল এটা আঁকার জন্য, এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কুল প্রজেক্টের জন্য একটা ছবি আমাকে আঁকতে বলেছিল, সেই ছবিটা আমি এতে এঁকেছি, আঁকার পর এটা ওকে আমি দিতে যাচ্ছি। ও ওখান থেকে, ওর বাড়ি হচ্ছে সাওরা আর আমাদের বাড়ি হচ্ছে এখানে কৃষ্ণবল্লভপুরে, তো মাঠের মধ্য দিয়ে কিছুটা যেতে হবে, কাছাকাছি মাঠটা পেরোলে খানিকটা গেলেই সাওরা, তো ওখান থেকে ও কিছুটা আসবে, আমি কিছুটা যাচ্ছি গিয়ে ওর জন্য যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটা আমি ওকে দিতে যাচ্ছি। তো ওর রিয়াকশানটা কী বা আমার ছবিটা কীরকম আঁকা হয়েছে আমি সেটা জাজ করবো, ওর রিয়াকশান দেখে বুঝতে পারবো আমার ছবিটা কীরকম কী হয়েছে, তো ওকে দেওয়ার পর বুঝতে পারবো। এবার মেন ব্যাপার হচ্ছে ও আমাকে দিয়ে ছবিটা কেন আঁকালো, গত 5 মাসের মতো আমি আঁকা স্টার্টই করছি, তো আমার আঁকার যেটা মানে আঁকার হাতটা কীরকম সেটা ওর রিয়াকশান দেখে বুঝতে পারবো। তো চলো এখানে ওই শেষ প্রান্ত পর্যন্ত যাব, আর এখানে যেটা আঁকা রয়েছে সেটাও তোমাদের দেখাবো কী আঁকা আছে। তো তোমরা ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা বেশি বড় নয়, তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা। আর আমি এই যে পোল পর্যন্ত চলে এসেছি মাঠে, মানে মাঠের মাঝে শেষের দিকে প্রায়, আর ও এসে গেছে ওইখানে, এই যে সাইকেলে করে আসছে, তো ওই ছবিটা এবার ওকে দেবো, আর দেওয়ার পর ওর রিয়াকশানটা দেখবো, আর আমাকে দিয়ে কেন আঁকালো সেটাই বলবো, আর তার সাথে এটা কিসের ছবি সেটাও তোমাদের দেখাবো। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। ওর কালকে আসার কথা ছিল, কালকে আসার কথা ছিল ছবিটা আনতে, কালকে আসে নে। চলে এসেছে সাওরার ছেলে, সাওরা থেকে চলে এসেছে। সো গাইস ছবিটা তোমরা দেখে নাও, এই হচ্ছে ছবি কম্পিউটারে প্রজেক্টের জন্য, তাই তো? এটা আবার জেরক্স করা হয় না তো এইগুলো? না রে আমি লিখেছি নিজে। ছবিটা ভালো হয়েছে তো? হ্যাঁ, জেরক্স করা ছবি নয়, আমি নিজে হাতে এঁকেছি রে, এটা হচ্ছে মার্কার ইয়ে 0.5 পেনে করে দাগ টেনেছি। এরকমই ছবি দিয়েছিল তো না, কিরকম ভালো হয়েছে না হয় না বল, আমি যে আঁকলো একটা বলবি তো। ভালো তো, ভালো হয়েছে তো গাইস, ছবিটা পছন্দ হয়েছে। আমি যে ছবি আঁকি মানে আমাকে দিয়ে আঁকানোর কারণ কি একবার বলে দে। ওই তো প্রজেক্ট, স্কুলের প্রজেক্ট, মানে আমি আমি আঁকবো কেন, আমি কেন আঁকবো সেটা বল, আমি কি ছবি আঁকা কি কি জন্য তুই আমাকে দিলি, তুই তো ওই তোদের এখানে আঁকাতে পারতিস। আমাদের ওখানে কেউ নেই, তুমি হলে কাজ করো ছবি আঁকার ইয়েতে। শুনতে পাওয়া যায় না বল। ওই তো তুমি কাজ করো কার্টুনের ফ্যাক্টরিতে, তার জন্য কার্টুন স্টুডিওতে ছবি হবি আঁকতে হয়, সেই জন্য ওদের ওইখানে হলেও কাউকে দিয়ে আঁকাতে পারতো, আমাকে দিয়ে আঁকালো, মোটামুটি হাওয়াতে উড়ে যাচ্ছে। আমি ঘর দিয়ে গেলাম, ঘরকে যাইনি, কাজ রয়েছে ঘরে। তো সবাই ছবিটা একবার দেখে নাও তোমরা, আর লাইক করো যদি ভালো লাগে ছবিটা। চ তাহলে, হ্যাঁ কালকে আসার কথা ছিল, কালে এলি না? আজকে গরম কম, মুড়ে দিনই যান ছবিটা তাহলে খারাপ হয়ে যাবে। ছবিটা প্রথমে পেন্সিল দিয়ে মানে আউটলাইনগুলো টেনেছিলাম, তারপর হচ্ছে ওই 0.5 যে পেন রয়েছে সেই পেনে করে আউটলাইনগুলোকে বর্ডার করেছি, সেই জন্য বলছে ছবিটা জেরক্স করে দিয়েছি, আমি নিজের হাতেই এঁকেছি, তখন আঁকার সময় ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, মোটামুটি 5 মাসের মতো ছবি প্র্যাকটিস করছি, মানে একটা হাত এসে গেছে, এরপর আরও ইম্প্রুভমেন্ট করতে হবে, সেরকম ভালো হয়নি ছবিটা, তো আরও ভালোভাবে আঁকলে হবে। আর আমি এরকম ছবি আঁকার ভিডিও করি না, আমার চ্যানেলে ব্লগ থাকে, যেরকম ব্লগ বানাচ্ছি এখন, যদি এই ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও আমার চ্যানেলের মধ্যে যেতে পারো। অনেকদিন ভিডিও করা হয়নি তো লং ব্লগ নিয়ে চলে এলাম, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ব্লগ আরও আমার চ্যানেলের মধ্যে আসতে থাকবে। অনেকটা হেঁটে ওকে দিতে এসেছি, আমাদের বাড়ি গেলেও চলে যেতে পারতো, যাই হোক আমিও দিতে এসেছিলাম, ব্লগও হয়ে গেল একটা। সো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি 1 বছরের মতো মানে ভিডিও চাচ্ছি, চ্যানেলটায় 1000 সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট করতে পারলাম না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর 372 সাবস্ক্রাইবারে আটকে দাঁড়িয়ে রয়েছে আমার চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করো, ভিডিও আসবে। শর্ট ভিডিও তোমরা দেখছো না, ডেলি শর্ট ভিডিও ছাড়া হচ্ছে, শর্ট ভিডিওগুলো তোমরা চেক করো। হ্যাঁ, ওই পিসির ছেলের নামটা আমি বলতে ভুলে গেছি, ওর নাম হচ্ছে অনিমেষ সাঁতরা। সো বাই।